সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হলো মোটর রিওয়াইন্ডিং এর ডায়াগ্রাম। তা আমরা বিভিন্ন ডায়াগ্রাম নিয়ে আজকে আলোচনা করব, একসঙ্গে আমরা অনেকগুলো ডায়াগ্রাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এই মুহূর্তে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটি সিলিং ফ্যান বাস্কেট রিওয়াইন্ডিং এর ডায়াগ্রাম রয়েছে। এখানে 32টি স্লট আছে, টোটাল কয়েল 16টি, রানিং হলো 8টি এবং স্টার্টিং 8টি। তো দেখেন যে এখানে 1, 2, 3, 4 করে এইভাবে মোট 32 অর্থাৎ 32টি স্লট আছে। তো ডায়াগ্রাম দেখছেন যে রানিং কয়েল আমরা এইভাবে 8টি কয়েল রয়েছে এবং স্টার্টিং এর এই যে এখান থেকে 8টি কয়েল আছে। এখানে আমরা স্ট্যান্ডার্ড ওয়ার গেজ তার সাইজ ব্যবহার করব 34 থেকে 35, এবং প্যাঁচ সংখ্যাও আমরা যেরকম লিখছি 560 থেকে 580 বা 600 পর্যন্ত এখানে আমরা করছি পেয়েছি। তো আপনারা যেরকম প্যাঁচ থাকে সেরকমই দেবেন, তারপরেও আমরা যেটা করছি বা পাশাপাশি একটা গেজ দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী ডায়াগ্রামে যাই। সেখানে আমরা দেখেন যে একটি 32 স্লট সিলিং ফ্যান, সেটা আমরা চেইন রিওয়াইন্ডিং বা ডাবল লেয়ার রিওয়াইন্ডিং করছি। মানে রানিং এর কোয়েলটি হলো 16টি, স্টার্টিং কোয়েল হলো 16, SWG এখানে 34 বা 35 নম্বর গেজ, এবং তারের ফেজ সংখ্যা রানিং এ 320, স্টার্টিং এ 330। ডায়াগ্রাম আপনারা দেখেন যে এই যে রানিং 1 শুরু হয়েছে এখান থেকে 1 থেকে 3 এ গেছে, এভাবে ডায়াগ্রামটি আপনারা লাল এবং সবুজ কালার দিয়ে করা রয়েছে, আপনারা দেখে করে নিতে পারবেন আশা করি। এই যে একটা এখানে একটা কোয়েল যেভাবে গেছে, পরবর্তী কোয়েলটি তার অপোজিট আর কি, মানে বিপরীতভাবে, একটা ডান দিকে ঘুরলে পরবর্তীটা বাম দিকে ঘুরে ঘুরে কোয়েলগুলো তৈরি হয়েছে। আমরা পরবর্তী ডায়াগ্রামটা যাব। এটা একটি সিঙ্গেল ফেজ মোটর, 24 স্লট ফুল ফিস ওয়াইন্ডিং করা হয়েছে, সিঙ্গেল লেয়ার পোল আছে 4টি। দেখেন এখানে একটা অঙ্ক করা আছে, 16 সংখ্যা 24, পোল 4টি। এখানে আমাদের টোটাল কয়েল, যেহেতু এটা সিঙ্গেল লেয়ার, টোটাল কয়েল 12টি, তার রানিং কয়েল হলো 8টি আর স্টার্টিং কয়েল হলো আপনার 4টি। কয়েল স্পান দেখেন, শর্ট বাই ফুল সংখ্যা 6টি, এখানে 6 ধরে করলে ফুল পিস, আর 6-এর 1 কম করলে শর্ট পিস, আর 6-এর 1 বেশি করলে লং পিস। পোল ডিফারেন্স সরি ফেজ ডিফারেন্স, তো আমরা এখানে এই যে সিঙ্গেল ফেজের ইলেকট্রিক্যাল দিকে 90, কয়েল স্পেন 6, 180 দিয়ে ভাগ করে 3 হয়েছে। রানিং যদি 1 থেকে শুরু করি তাহলে স্টার্টিং শুরু করবো 1+3 অর্থাৎ 4 থেকে। তো দেখেন ডায়াগ্রামটা, এখানে রানিংয়ের এখানে দেখেন যে আমরা প্রত্যেকটি পোল দুটো করে কোয়েল দিয়ে করা হয়েছে, এই যে 1 থেকে 6 এসে বসছে এই একটি পোল, এটা এরপর একটি পোল, দুটো আরেকটি পোল, তিনটা আরেকটি পোল, 4টি পোল টু পোল সংযোগ। দেখেন এই পোলের শেষ থেকে এই পোলের শেষে, এই পোলের শুরু থেকে পরের পোলের শুরুতে, এই পোলের শেষ থেকে পরের পোলের শেষে, এখান থেকে টার্মিনাল বের হয়েছে। স্টার্টিং দেখেন এই যে 4 থেকে শুরু হয়েছে, এবং এখানে যে 4 বলা ছিল 4 থেকে শুরু হয়েছে, একই রকমভাবে এটা সংযুক্ত হয়েছে। কিন্তু এখানে স্টার্টিং এর একটি কোয়েল রানিং কোয়েলের উপর দিয়ে বসছে, অনেক ক্ষেত্রে আপনারা তা না করে শুধু একটি কোয়েলই করতে পারেন, ঠিক আছে। স্টার্টিং এখানে আমরা একটা ডাবল দিছি, যদিও এখানে আমরা 4টা লিখছিলাম, বাট অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি এটা ভিতরেরটা না দেন স্টার্টিংয়ে তাহলেও সমস্যা নেই, বা আবার অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়, দেখবেন মোটরে কোনটা আছে। তো দেখেন যে এখানে আমাদের নোটে কিছু, আমরা এখানে পেডেস্টাল ফ্যানে যেটা ছিল সেই ডায়াগ্রামটা এখানে দেওয়া 24 স্লটের। তো পেডেস্টাল ফ্যানের জন্য এই ডায়াগ্রামটা দেখেন যে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ার গেজ সাইজ আছে 28-30, তার মিলিমিটার সাইজ দেওয়া আছে, প্যাচ সংখ্যা ছিল রানিংয়ে 250-150, অর্থাৎ দুটো কোয়েলের প্যাচ পুরোটা 250, পুরোটা 150, স্টার্টিংয়ে 370-170, মানে পুরোটাই স্টার্টিং 170 সরি 370, তারপর 170, এখানে 30 নম্বর গেছ ছিল। আমরা পরবর্তী ডায়াগ্রামে যাই। এটা দেখেন একটা সিঙ্গেল ফেজ মোটর, এখানে আমরা লং পিস রিওয়াইন্ডিং করছি 24 স্লটেরই, হিসাবটা অনেক টাগের মতোই, শুধুমাত্র এখানে আমরা কয়েল স্পান 1 থেকে 7 করে করছি। তো
তো দেখেন এই রং ফিস হওয়ার কারণে এখানেও কিন্তু এই কোয়েলটি আর এই কোয়েলটি আগে এই দুটো কোয়েল ভিতরে ভিতরে ছিল, কিন্তু এখন পাশাপাশি বসে পোল তৈরি করছে। এই দুটো কোয়েল এক পোল, এই দুটোতে এক পোল, এই দুটোতে এক পোল, পরবর্তী দুটোতে আর এক পোল, এভাবে মোট চার পোল হয়েছে। আর এখানে স্টার্টিং কোয়েলে দেখেন যে কম আছে, চারটি আছে, 1, 2, 3, 4টি, ঠিক আছে। আমরা পরবর্তীতে যাই, এখানে দেখেন যে আমরা 2400 ভোল্টের আরো একটি ডায়াগ্রাম এখানে নিচ্ছি। তো এটা দেখেন যে আমরা শর্ট পিস করছি, এখানে তো সিঙ্গেল লেয়ারে এখানে শর্ট পিস করছি, 1 থেকে 5-এ গেছে, পরবর্তীটা 2 থেকে 6-এ গেছে, একটা পোল তৈরি হয়েছে। আর পরে দেখেন যেখানে একটি পোল, এটা একটি পোল, এটা একটি পোল, মোট হলো 4টি পোল। আর এখানে স্টার্টিংয়ের জন্য 4টি কয়েল ব্যবহার করা হয়েছে। পরবর্তী ডায়াগ্রামে যাই ভিউয়ার্স, তো এখানে আমরা দেখেন যে 2400 ভোল্টের ডাবল লেয়ার করছে, ডাবল লেয়ারও অনুরূপ ফুল পিস, লং পিস, শর্ট পিস হয়। তো আমরা এখানে প্রথমে দেখেন 1 থেকে এটা 6-এ দিছি, তো 1 থেকে 6-এ দেওয়া অর্থাৎ ফুল পিস করা। তো দেখেন ফুল পিস ডায়াগ্রামটা, এখানে ডাবল লেয়ার, প্রত্যেকটি স্লটে দুটো করে সাইড আছে কয়েলের। আর এমনিতে শুরু টার্মিনাল এবং শেষ টার্মিনালগুলো, এই যে রানিং এবং স্টার্টিং এর, এগুলো সিঙ্গেল লেয়ারের সাথে মিলবে, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিওতে যে সরি পরবর্তী ডায়াগ্রামে যাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই ডায়াগ্রামটি আমাদের 1 থেকে দেখেন 7-এ দিছি, অর্থাৎ এটা লং পিস, এখানে লেখা আছে লং পিস। প্রথম কোয়েলটা দেখেন 1 থেকে 7-এ গেছে, পরবর্তীটা 2 থেকে 8-এ, তারপরে এটা 3 থেকে 9-এ, আবার পরবর্তী পোল যখন শুরু হয়েছে 7 থেকে যে আপনার এই যে 13-তে যেয়ে পড়ছে, ঠিক আছে। এভাবে এটি হয়ে গেছে, এখানে রানিং কোয়েল এবং স্টার্টিং কোয়েল পরপর সমান। আমরা আরেকটি ডায়াগ্রামে চলে আসলাম, তো দেখেন যে এটা হলো আমরা 1 থেকে 5 অর্থাৎ শর্ট পিসে ডাবল লেয়ার। তো এটা শর্ট পিসের ডাবল লেয়ার বা চেইন রয়েছে, এখানে হিসাব আছে ডায়াগ্রাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তী ডায়াগ্রামে যাব। আমরা এতক্ষণ 2400 ভোল্টের ফোর পোল করছিলাম, এবার ফোর পোল না করে এবার 2 পোলের ডায়াগ্রাম আনছি। তো দেখেন যে 2 পোলের ডায়াগ্রাম এখানে রয়েছে, সেখানে দেখেন যে আমরা যে ডায়াগ্রামটা করছি 1 থেকে 12-তে কয়েল স্প্যানে গেছে, এখানে পরপর রানিং এর কয়েল আছে 1, 2, 3, 4, 5টি। এখানে একটু কম হতে পারে, ওভারল্যাপ হতে পারে, আমরা অন্য ডায়াগ্রাম দেখবো আস্তে আস্তে। আরেকটি ডায়াগ্রাম দেখি, এটা দেখেন যে 1816 টু পোলের একটি ডায়াগ্রাম সিঙ্গেল লেয়ারে। পরবর্তী ডায়াগ্রাম দেখবো আমরা, ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 3600 ভোল্টের ফুল পিস বাস্কেট জয়েনিং একটি ডায়াগ্রাম। এখানে পোল আছে 4টি, রানিং এ দেখেন যে প্রত্যেকটিতে 4টি করে কয়েল আছে, স্টার্টিং এ 3টা করে। পরবর্তী ডায়াগ্রাম দেখবো, আমরা 3600 ভোল্টের 4 পোলের অন্য একটি ডায়াগ্রাম নিয়ে আসছি। তো এই ডায়াগ্রামটি আসলে আগেরটির চেয়ে বেশি প্রচলিত একটি ডায়াগ্রাম, এখানে অঙ্ক করা আছে ডায়াগ্রামটির জন্য, একটা ম্যাথমেটিক্স। তো তারপরে দেখেন যে আমরা ডায়াগ্রামটি ভালো করে দেখি, দেখেন এখানে কিন্তু আমরা রানিং কোয়েল দেখছি 1, 2, 3, 4, 4টা, স্টার্টিং কোয়েল আমরা দেখছি 3টা।
পরবর্তী ডায়াগ্রাম দেখব। এবার আমরা থ্রি ফেজ ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখেন এটা হলো থ্রি ফেজ একটি 24 সিলিন্ডার মোটর, টু পোল সিঙ্গেল লেয়ার। ভিউয়ার্স আমরা আরেকটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটি হলো লং পিসে করা টু পোল একটি মোটর থ্রি ফেজ। একটু ভুল ছিল জায়গায়, সেটা আপনারা নিশ্চয় বুঝবেন, এটা কেটে দেওয়া হয়েছে। এটি টু পোল থ্রি ফেজ মোটর 24 স্লটের, এর শর্ট পিস করা হয়েছে ডায়াগ্রামটি। আমরা পরবর্তী ডায়াগ্রামটা দেখব। এবার আমরা ডাবল লেয়ার দেখাচ্ছি টু পোলে। আরো একটি ডায়াগ্রাম টু পোলের। পরবর্তী ডায়াগ্রাম দেখব। টু পোলের জন্য আরেকটি ডায়াগ্রাম। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ মোটরের কিছু ডায়াগ্রাম দেখালাম। আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন, এবং ভিডিও ভালো লাগলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলো শেয়ার করেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।